নমস্কার, বরাক তরঙ্গে আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। গোসাইপুরে মদুরা নদীর বঙ্গন প্রতিরোধের কাজে অনিয়ম মামলা করলেন স্থানীয় জনগণ। সুনাইয়ে মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শাহবাজপুরে অসহায় মানুষের পাশে দাঁড়ালো হলিক্রস চার্চ সেবা কেন্দ্র। এবারে বিস্তারিত সংবাদ। এক পশলা বৃষ্টিতেই গোসাইপুর মদুরা নদীর বাঙ্গন প্রতিরোধের কাজ দোষে পড়ছে। ক্ষুব্ধ জনগণ উদারবন থানায় কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এক মামলা দায়ের করেন। স্থানীয় বাসিন্দা ইমাদ উদ্দিন বড়বুইয়া, আব্দুল কাদির লস্কর, করিম উদ্দিন লস্কর, শিপন আহমেদ লস্কর, রেবুল আহমদ বড়বুইয়া সহ অনেকেই অভিযোগ করে বলেন, সরকারের গাইডলাইন মেনে কোনো কাজ হয়নি, কাজে ব্যাপক অনিয়ম রয়েছে এবং দুর্নীতিও হয়েছে। তারা লোজ ডাম্পিংয়েরও অভিযোগ তুলেন। উদারপন্থ পুলিশ তদন্ত না করলে আন্দোলনের পথে হাঁটবেন বলে সাফ জানিয়ে দেন। তারা বিশেষ আলোচনার পরে মানুষের সঙ্গে সবরে আশ্বাস দিছে, এক দুজন নাই, প্রায় 70-80 জন মানুষের আশ্বাস দিছে যে আমরা ইস্টিমিট মতো কাম করবো, ভালো কাম হইব। এখন কাম করতে দিন বলে ঠিক আছে, কাম করুন, আমরা যা সহযোগিতা লাগে। এখন এর সঙ্গে প্লাস আছে বর্তমানে এখানে গোসাইপুর এনএমবি স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্লাস হসপিটাল আছে। এখানে একমাত্র এতদিন চল মাঝে হসপিটাল আছে। এখানে এই রাস্তা দিয়ে আপনার মানুষ আই যায়। এখানে আপনার নমশূদ্র ভাড়া আছে, মুসলিম ভাড়া আছে, প্লাস মণিপুরী ভাড়া আছে। এখানে আপনার দেশওয়ালি বস্তি আছে, পার্ট ওয়ান। এরা একমাত্র হসপিটাল হলো এটা, এখানে আওয়া যাওয়া করে। এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে বর্তমানে হচ্ছে কাচ্চা শিশুরা, গর্ভবতী মায়েরা যারা আসতে পারে তারা দড়িয়ে আনে নার্সেরা। কিন্তু এই রাস্তাটা পুরাপুরি বন্ধ হয়ে গেছে, এখানে বন্ধ হয়েছে। প্লাস ওইটা এটা প্রায় জায়গা জায়গায় কুটিয়া সবজি ক্ষেত করিয়া প্রায় জায়গা রাস্তা ঘাটিয়া ডাবাইলিছুন, এই রাস্তাটা এখন দেখা যায় এখানে যে বন্ধ। কন্ট্রাক্টর যেখানে আসলো তারা কইছে এখানে তো কন্ট্রাক্টরে কইছে, ওই দিন এখানে তো দোকান ঘর হয়ে গেছে, আমরা কইছে না জায়গা। আর এই লোই ট্রাফিকের কারণে পুরা বানটা মানে দশিয়া গেছে কিনিছে। এখন আমরা পুলিশের কাছে যখন এফআইআর দিছি, যদি পুলিশে আমরা কইছি থানা তো সার্টে ফোন করে কইছি যে আমরা ওটা আপনার ইনকোয়ারি করে নেইয়া, তাই না কইছেন আইতা, যদি আইন তো আইলে আইন না, যদি আমরা বৃহত্তরভাবে আমরা পুরা গ্রামের মানুষের একটা বড় ধরনের আন্দোলন যাইমু, এতে যেটা হয় আমরা দেখা যাইব, কিন্তু আমরা এখন দিয়েছিতাম না। সুনাইয়ে এএসআরএলএম এর উদ্যোগে মাস্ক বিক্রি কেন্দ্র খোলা হলো। কেন্দ্রে সুনাইর ব্লক অধীন আত্মসহায়ক দলগুলো মাস্ক তৈরি করে নিয়ে আসবেন এবং বিক্রি করা হবে। সরকারি নির্ধারিত মতে 25 টাকায় বিক্রি করা হবে প্রতিটি মাস। শনিবার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিইও দীপশিকা দে, রসরাজ দাস, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, ব্লক উন্নয়ন খণ্ডের আধিকারিক মোহন ইংতি, ডিপিএম সৌমিত্র কুমার দে ও বিপিএম টুম্পানাচহ চৌধুরী মুক্ত মঞ্চ সোনাই খণ্ড উন্নয়নের যেটা এসআরএলএম এর গ্রুপের মাধ্যমে বিভিন্ন আত্মসহায়ক গ্রুপে মাস্ক, আজকে নিজে মাস্ক তারা মানে নির্মাণ করেছে। আর আজকে এখানে 4টা আত্মসহায়ক গ্রুপের মাস্কটা আমরা আজকে এখানে স্টল করা হয়েছে। আর এই স্টলের মাধ্যমে এখান থেকে মাস্ক কিনতে পারবে, আর অতি কম মূল্যে এই মাস্কটা দেওয়া হবে। এখন একটা কথা হয়েছে যে আমাদের যে সমস্ত পৃথিবীতে যে বর্তমানে করোনা ভাইরাস যেটা সংক্রামক রূপ, আর বিশেষ করে কোভিড-19, এই রূপ থেকে যদি বাঁচতে হয় তাহলে সোশ্যাল ডিস্টেন্সি এবং মাস্কটা খুবই দরকার। মিটাতে পারবে আত্মসহায়ক গ্রুপে, এর জন্য প্রত্যেক আত্মসহায়ক গ্রুপকে বলা হয়েছে যে মাস্ক বানানোর জন্য। আর আমরা প্রত্যেক জিপিকে বলেছি যে যে 2000 মাস্ক আত্মসহায়ক গ্রুপ থেকে কিনবে, কিনে আজকে গ্রামের 2000 মানুষকে মাস্ক দিবে। আর ওই যে 14 ফাইন্যান্সের যারা টাকা আছে ওই টাকা থেকে মানে এই 2000 মাস্ক কিনে
প্রত্যেক গ্রামের প্রত্যেক মানুষে মাস্ক পরিধান করতে হবে। বিনা মাস্কে যদি বাজারও হয় শহরে হয় তাহলে আইন মতো দণ্ডনীয় হবে, পুলিশে ধরবে। উইদাউট মাস্কে যদি আসে তাহলে পুলিশে ধরবে। আমরা সোনাই ব্লকের আন্ডারে এসআরএলএম এর পক্ষ থেকে একটা মাস্ক স্টল রাখা হয়েছে। এখানের মধ্যে একটা মাস্কের দাম হবে 25 টাকা, যেটা হ্যান্ডমেড হয়, কটন মেড ডাবল লেয়ারের তারা বানাইব। এখানে যেটা প্রফিট যাইব টোটালি আমরা এসএসজি মেম্বাররাই পাইব। তো এটা লেগে আমরা অনুরোধ করলাম সবরে যেন তারা আয় আইয়া এখান থেকে যেন মাস্ক কিনে, যেহেতু এখন করোনা ভাইরাসের একটা সময় চলে, মাস্কটা অনেক জরুরি। অনেকজনে ভাবে যে গামছা লাগাই দিলি বা শাড়ি দিয়া থাকিলে নি, যে জিনিসটা হয় না। যদি এরকম হয়তো আজকে মাস্কের স্কার্সিটি লাগলো না। আজকে মাস্কের স্কার্সিটি লাগছে থেকে আমরা পিএনআরডি মিনিস্টার আমরা স্যারে কইছেন যে এই স্কার্সিটিটা থেকে উঠার লাগিয়া, আর প্লাস আমরা যে এসএসজি মেম্বার দিদিরা আছেন যারা দরিদ্রতার রেখার নিচে, তারারও একটু উন্নতি হইল। আর আমরা যারা ডিমান্ড যেটা কম আছে, ডিমান্ড বেশি প্লাস যেটা মার্কেটে আমরা নাই স্কার্সিটি ওইটার যেটা ইয়ে আছে কমি আছে এটাও পুরা হইল। আর এখানে তো মেইন বাজার হিসাবে এখানে একটা স্টল রাখা হয়েছে, কিন্তু বিভিন্ন জিপির মধ্যে আমরা সোনাইয়ের আন্ডারে যে 14টা জিপি আছে 14টা জিপির মধ্যেই প্রত্যেকটা জায়গার মধ্যে তারা স্টল বোয়াইছে। আর এখান থেকে যারা জিপি সেক্রেটারি আছে বা জিপির যারা লোক আছে যারা এখান পর্যন্ত আইতে পারেন না বা লকডাউনের কারণে বাজারে গিয়ে কিনতে পারেন না, তারার লাগেও সুবিধার্থে জিপিএ জিপিও আমরা এসএসজি মেম্বার লাগিয়ে। উত্তর কৃষ্ণপুর সাবাসপুরে ত্রাণ দিলেন শিলচর হলি ক্রস চার্চ সেবা কেন্দ্রের ফাদার জাকিম। স্থানীয় যুবক আমিনুল হক বড়বইয়ার দায়িত্ব সহকারে ত্রাণগুলো বন্টন করেন শনিবার। বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলু রহমান বড়বইয়া, মজিব বড়বইয়া, রিয়াজ বড়বইয়া ও রেবুল হোসেন লস্কর। মানে অভিযোগে ফাদার জকিম স্যার, শিলচর হলি ক্রসের ফাদার জকিম স্যারে কিছু ত্রাণ সামগ্রী এখানে ফাটাইয়া দিছিলেন, যে তাহলে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে তাই নিয়ে গরিব দুঃখী সব মানুষের যে সাহায্য করছেন, অসহায় মানুষের সাহায্য করছেন। আর তাই আজকে 50টা ফ্যামিলির দিছেন, নেক্সটে আরও দিয়া যাইবা কেউ যদি বাকি থাকুন। আর এখানেও নাই শুধু উত্তর কৃষ্ণপুর পার্ট ওয়ানও, মানে তাই প্রায় 150টা মানে ফ্যামিলির ত্রাণ সামগ্রী বন্টন করছেন। উদারবন কেন্দ্রের মধুরা কুয়ারির 417টি পরিবারের মধ্যে ত্রাণ ও বস্ত্র দিল উড়ান এনজিও। শনিবার এনজিওর কর্মকর্তারা মধুরা এলাকায় গিয়ে তাদের হাতে ত্রাণ ও বস্ত্র তুলে দিলেন। এতে উপস্থিত ছিলেন রাজশ্রী চক্রবর্তী, অরিন্দম অর্জুন, রূপম দে, বিমল দে, অমিনেশ দে সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর মালুগ্রামের উড়ান এনজিও এবং শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রদের সংস্থা, এই দুইটি সংস্থা মিলে আমরা আজকে এখানে উদারবন বিধানসভা সমষ্টির মধুরা অঞ্চলে প্রায় 400টি পরিবারের মধ্যে আমরা সামান্য ত্রাণ সামগ্রী বণ্টন করেছি। এবং মধুরা অঞ্চলের সমাজসেবীদের সহযোগিতায় আমাদের এই কাজটা আজকে এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে সমস্ত পৃথিবী থেকে এই করোনা মুক্ত হয়ে যাক এবং ভারতবর্ষ করোনা মুক্ত হয়ে যাক, আমরা যেন আমাদের পুরানো সেই সুন্দর দিনে আবার ফিরে যেতে পারি, সেই প্রার্থনা ঠাকুরের ঈশ্বরের।